সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। নির্মাতা দেবাশিস বিশ্বাসের শ্বশুরবাড়ির জিন্দাবাদ 2 সিনেমার শুটিং করবেন অপু বিশ্বাস। আগামীকাল থেকে FDC এবং এর আশেপাশে টানা 3 দিন শুটিং করবেন অপু। ছবি নির্মাতা দেবাশিস বিশ্বাস জানান, প্রায় 2 বছর পর নতুন কোনো সিনেমার শুটিংয়ে অংশ নিতে যাচ্ছেন এই নায়িকা। মাতৃজনিত কারণে অনেক ওজন বেড়ে গিয়েছিল অপু বিশ্বাসের। ওজন কমিয়ে নিজেকে বদলে এবার ক্যামেরার সামনে আসছেন তিনি। অপু বিশ্বাস বলেন, অনেকদিন পর নতুন সিনেমার শুটিংয়ে অংশ নিতে যাচ্ছি, এর মধ্যে নিজেকে প্রস্তুত করেছি অভিনয়ের জন্য। এই লটাই আমি টানা 4 দিন শুটিং করব। ঈদের পর সিনেমাটির বাকি অংশের শুটিং করব। এরই মধ্যে আমি আমার শারীরিক ফিটনেস 80% নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। তিনি বলেন, 1 মাসের মধ্যে বাকি 20% কভার করতে পারবো। ঈদের পর আরও নতুন 2টি সিনেমায় কাজ করব। এখন থেকে নিয়মিত সিনেমায় কাজ করতে চাই, তবে খুব বেশি সিনেমায় কাজ করব না, বেছে বেছে ভালো সিনেমায় কাজ করব। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।